কি বলছো এসব? আচ্ছা তুমি টেনশন করো না, এখন আমি যে আমার বন্ধু ডক্টরের চেম্বারে আছি, আমি ওকে সাথে করে নিয়ে আসছি। হ্যাঁ রাখো, আসছি আমি। বুঝতে পারো সমস্যা? হ্যাঁ বুঝতে পারো, আমার মেয়েটা অনেক অসুস্থ হচ্ছে, হসপিটালে নিতে হবে। তুমি তো চলো না অসুস্থ, কি বলিস? তুমি অসুস্থ চলছো? ছিল সেজন্যই তো ওই হাজিরা বললো যে ওর মাথায় পানি ঢালে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। জ্বর না আসলে পানি ঢালার দরকার, বেশ পানি ঢালে ঠান্ডা লেগে এসব নিয়ে একদম কাটবে না, ঠিক হয়ে যাবে। যেটা করতে চাই সেটাই করতে, যা মন চাই করবে, যেটা খেতে চাইবে সেটাই খেতে, দেখবেন দু একদিনের মধ্যে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি আসছি, ঠিক আছে? চিন্তা করিস না, মা একদম সুস্থ হয়ে যাবে। Thank you.